শান্তিপুরের ইতিহাসে এই প্রথম শান্তিপুরে হতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত নদিয়া বইমেলা। বিগত বছরগুলিতে এই নদিয়া বইমেলা হয়ে এসেছে কৃষ্ণনগরে, এবছর এই প্রথম শান্তিপুরে হবে বইমেলা। আজ তারই প্রস্তুতির জন্য শান্তিপুর পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, ডিস্ট্রিক্ট লাইব্রেরি অফিসার সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান তথা এলএলএ শিবনাথ চৌধুরী, এছাড়াও উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। পাবলিক লাইব্রেরির সম্পাদক তথা নদিয়া জেলা বইমেলা ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান শান্তিপুরের ভূমিপুত্র পলসন ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই প্রস্তুতি সবার শেষে তৃণমূল বিধায়ক জানিয়েছেন, আগামী 12ই ডিসেম্বর থেকে পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এই বইমেলা, চলবে 18ই ডিসেম্বর পর্যন্ত। গর্বের ইতিহাস যে আমরা শান্তিপুরে নদিয়ার বইমেলাটা পেয়েছি প্রথম, সেই জন্য তার একটা প্রারম্ভিক মিটিং ছিল, আমি ছিলাম, আধিকারিকরা ছিলেন, শান্তিপুর পৌরসভার পৌরপতি ছিলেন এবং পাবলিক লাইব্রেরির সম্পাদক, যার অক্লান্ত পরিশ্রমের ফল এটা আমি বলতে পারি, সেও ছিল, সভাপতি ছিল। সবাই মিলে একটা মিটিং করুন যাতে এই মেলাটাকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করা যায়। বিরাট বড় একটা দায়িত্ব আমরা পেয়েছি যাতে এটা সুন্দরভাবে করা যায়। সেটা নির্ধারণ কবে হবে? 12ই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে, 18 তারিখ অব্দি চলবে। বইমেলার যে পরিকাঠামো, শান্তিপুর কতটা প্রস্তুত? দেখুন, শান্তিপুর তো ভাঙারাস করে, সেগুলো শান্তিপুর লড়াই দিয়ে আসছে। মূলত পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্রর কথা বলে বলি, এখন তো স্বাধীনতার 75 বছর, তিনি সংবিধান রচনা করেছিলেন, তার নামে এবারে মঞ্চটি হয়েছে। সেই জন্য শান্তিপুর সবসময় সব কিছুর জন্য প্রস্তুতি থাকে, কৃষ্টির জায়গা, সংস্কৃতির জায়গা আমরা তৈরি করেছি। বিধায়ক এও জানিয়েছেন, শান্তিপুর বরাবরই লড়াই করে আসছে, শান্তিপুর কৃষ্টির জায়গা, সংস্কৃতির জায়গা। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।